প্রিয় বন্ধুরা, আমি অর্পিতা, রন্ধন বিচিত্রায় সবাইকে স্বাগত। আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত প্রিয় আর খুবই স্পেশাল একটি রেসিপি, খেজুর গুড়ের পায়েস। শীতকালে খেজুরের গুড় পাওয়া যায়, তাই বাঙালিদের ঘরে শীতকালে খেজুর গুড়ের পায়েস ছাড়া ভাবাই যায়। এটি বানানো কিন্তু ভীষণই সহজ আর কোনো ঝামেলাই নেই, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আর এতে রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আমার হাতের দুমুঠো গোবিন্দভোগ চাল, মাপ অনুযায়ী 50 গ্রাম চাল। চালটাকে প্রথমে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। চালের সাথে ঘিটা ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি 1 লিটার ফুল ক্রিম দুধ। হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এবার গ্যাসের হিটটা বাড়িয়ে দেব। দেখুন, কিছুক্ষণ পর কিন্তু দুধটা ফুটতে শুরু করেছে। দুধটা এবার মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে 5 মিনিট মতো জাল দিয়ে নেব, তাতে দুধটা একটু ঘন হয়ে যাবে। পায়েস রান্না করার আগে দুধ যদি জাল দিয়ে একটু ঘন করে নেওয়া হয়, তাহলে পায়েসের স্বাদ কিন্তু খুবই ভালো হয়। দেখুন, দুধটা জাল হয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দুধের মধ্যে ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালের সাথে ঘি মাখিয়ে দিলে চালটা ডেলা পাকিয়ে যায় না আর পায়েসের স্বাদও হয় অপূর্ব। চালটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, নচেত ডেলা পাকিয়ে যাবে। এবার গ্যাসের হিটটা লোতে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যতক্ষণ না চালটা সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। পাঁচ মিনিট পর কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। 10 মিনিট রান্না হওয়ার পরে চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চাল কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে পায়েস খেতে ভালো লাগবে না, তবে আঙুল দিয়ে চেপে একটা চাল দেখে নিতে হবে কোনো শক্ত দানা বাঁধছে কিনা। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো খেজুর গুড়। ওজন হিসাবে 250 গ্রাম গুড় আমি ইউজ করেছি। গুড়টা আমি গ্রেট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। গ্যাসটা আমি এই সময় অফ করে দিলাম। খুব ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না গুড়টা গলে যায়। গ্যাস অফ না করে ফুটন্ত অবস্থায় গুড় মেশালে দুধটা কেটে যেতে পারে, তাই গ্যাস অফ করে দিয়ে অনবরত নেড়ে গুড়টা মেশাতে হবে। 1 লিটার দুধে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আর 250 গ্রাম গুড়, এই মাপ অনুযায়ী যদি আপনারা পায়েস বানান, তবে আপনাদের পায়েসও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তবে মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার গ্যাসটা আবারও অন করে দিলাম। এবার পায়েসটা 2 মিনিট মতো জল করে নিতে হবে। এতে গুড় মেশানোর পরে যে জলাভাবটা হয়েছিল সেটা ঠিক হয়ে যাবে আর পায়েসটা ঘন হয়ে টেক্সচারটা বেশ ক্রিমি হয়ে যাবে। দেখুন, আমাদের খেজুর গুড়ের পায়েস কিন্তু একদম রেডি। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা হলে পরিবেশন করব। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।